আচ্ছা, তো পেয়ার অফ স্ট্রেট লাইন থেকে আজকে আমরা একটা অঙ্ক করব। তো অঙ্কটা হচ্ছে, প্রশ্নটা কি দেখে নিই, প্রমাণ করো যে 12x² + 7xy - 12y² - x + 7y - 1 = 0 সমীকরণটি এক জোড়া সরলরেখা প্রকাশ করে। উহাদের সমীকরণ এবং ছেদবিন্দু নির্ণয় করো। মানে প্রথমে আমাকে প্রমাণ করতে হবে যে এইখানে যে সমীকরণটা দেওয়া আছে এটা এক জোড়া সরলরেখার সমীকরণ, আর তারপর আমাকে প্রমাণ করতে হবে, বের করতে হবে ওই সমীকরণ যে এক জোড়া সরলরেখা প্রকাশ করে তাদের সমীকরণ কেমন হবে। তাহলে এই সমীকরণটা দুইটা সরলরেখা প্রকাশ করে আর তাদের সমীকরণ কেমন সেটাও বের করতে হবে। আবার লাস্ট আমাকে বের করতে হবে ওই দুইটা সরলরেখা কোথায় গিয়ে ছেদ করলো, অর্থাৎ মনে করলাম এটা দিয়ে এই দুইটা সরলরেখা আসলো, আর এই দুইটা সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে সেটাও আমাকে বের করতে হবে, আর এই দুইটা সরলরেখার আলাদা আলাদা সমীকরণ আমাকে বের করতে হবে। তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে পারি। তো এক্ষেত্রে আমরা জানি যে কোন একটা দ্বিঘাত সমীকরণ, এটা দেখতে দ্বিঘাত সমীকরণের মতো, কোন একটা দ্বিঘাত সমীকরণ তখনই এক জোড়া সরলরেখা প্রকাশ করবে যখন ডেল এর মান জিরো হবে। যদি ডেল এর মান জিরো হয় তাহলে আমরা বুঝবো এই সমীকরণটা এক জোড়া সরলরেখা প্রকাশ করে, আর যদি জিরো না হয় তাহলে এই সমীকরণটা বক্ররেখা প্রকাশ করে। তাহলে এখন আমাদের দেখতে হবে ডেল ইকুয়াল কত হয়। তো প্রথমে আমরা অঙ্কটা এভাবে শুরু করব, লিখবো কি প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ হচ্ছে 12x² + 7xy - 12y² - x + 7y - 1 = 0 প্রদত্ত সমীকরণ লিখলাম। এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়ে রাখবো, আর এই এক নম্বর সমীকরণকে আমি এবার সাধারণ দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করার চেষ্টা করব। তাহলে লিখবো কি এক নং সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ ax² + 2hxy + by² + 2gx + 2fy + c = 0 এর সাথে তুলনা করে পাই, তো এর সাথে তুলনা করার ব্যাপারগুলো আমরা আগেও করেছি আজকেও করবো। তো এখানে x² এর সাথে দেখা যাচ্ছে a, আর আমাদের সমীকরণে x² এর সাথে দেখা যাচ্ছে 12, তাহলে আমরা লিখতে পারি a = 12। ব্যাস, এবার এখানে দেখা যাচ্ছে y² এর সাথে b, আর এখানে y² এর সাথে দেখা যাচ্ছে -12, চিহ্ন সহ লিখতে হবে -12, তাহলে আমরা লিখতে পারি b = হচ্ছে -12। এখানে c হচ্ছে সেই রাশি যেটা, সেই পদ যেটার সাথে x ও থাকে না y ও থাকে না। তাহলে এই সমীকরণে x ও নাই y ও নাই, সেটা হচ্ছে -1, তার মানে c সমান হচ্ছে -1। তারপর এখানে দেখা যাচ্ছে f, y এর সাথে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 2f, y এর সহগ এখানে হচ্ছে 2f। তাহলে আমি একটু রাফে লেখার চেষ্টা করি, y এর সহগ এখানে দেখা যাচ্ছে 2f, আর এখানে y এর সহগ দেখা যাচ্ছে 7, তাহলে 2f সমান আমি 7 লিখতে পারি। তাহলে f সমান কত আসবে, 7/2, তার মানে আমরা লিখতে পারবো f = 7/2। তারপর দেখা যাচ্ছে x এর সহগ হচ্ছে 2g, তাহলে 2g, এখানে x এর সহগ দেখা যাচ্ছে 2g লিখলাম, আর এখানে x এর সহগ দেখা যাচ্ছে -1, তাহলে আসলো কি -1। তাহলে g ইকুয়াল টু কত হবে, g ইকুয়াল টু হবে -1/2, তাহলে আমরা এখানে g এর মান লিখতে পারি -1/2। এরপর দেখা যাচ্ছে xy এর সহগ হচ্ছে 2h, xy এর সহগ হচ্ছে 2h, 2h, আর প্রশ্নে xy এর সহগ হচ্ছে 7, তাহলে এটা 7 লিখে দিতে পারি। তাহলে h ইকুয়াল টু হচ্ছে 7/2, তাহলে আমরা লিখতে পারলাম h = 7/2। ব্যাস, a b c এবং f g h এর মান আমরা এখান থেকে নির্ণয় করে নিলাম। এবার আমরা ডেল এর মান বের করব। তো ডেল এর সূত্র তো আমাদের জানা আছে, তো আমরা দেখি ডেল এর মান কেমন হয়। তাহলে এরপর আমরা লিখব, সুতরাং ডেল ইকুয়াল টু, ডেল মানে হচ্ছে আসলে a
বি সি, আমি ঠিক যেভাবে লেখার চেষ্টা করছি সেভাবে লিখতে হবে, এ বি সি এফ জি এইচ, একটু দূরে গিয়ে লিখতে হবে, আর এখানে মাঝখানে প্লাস চিহ্ন, এখানে টু থাকবে, এ বি সি এফ জি এইচ। তারপর দিতে হবে মাইনাস এ, একটু দূরে গিয়ে মাইনাস বি, আর একটু দূরে গিয়ে মাইনাস সি, আর এটার সাথে দিব এফ স্কোয়ার, এটার সাথে দিব জি স্কোয়ার, এটার সাথে দিব এইচ স্কোয়ার, এটা সিরিয়াল মেনটেন করে শিখতে হবে, এ বি সি এফ জি এইচ, এ বি সি এফ জি এইচ স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, ব্যাস এটাকে বলা হয় ডেল। আর এটার মান যদি জিরো আসে তাহলে আমরা বুঝবো এই সমীকরণটা এক জোড়া সরল রেখা প্রকাশ করে। তাহলে এখন এটার মান বসানোর চেষ্টা করি, এর মান হচ্ছে এখানে 12 বসালাম, তারপর বি এর মান হচ্ছে -12 বসালাম, সি এর মান হচ্ছে -1, প্লাস 2 2 জায়গায় থাকলো, এফ এর মান হচ্ছে 7/2 7/2, জি এর মান হচ্ছে -1/2, আর এইচ এর মান হচ্ছে আবার 7/2, মাইনাস এর মান হচ্ছে 12, এর মান হচ্ছে 12, তারপর এফ এর মান হচ্ছে 7/2 7/2, হোল স্কোয়ার ছিল তো হোল স্কোয়ার দিলাম এখানে গুণ সম্পর্ক, তারপর মাইনাস বি এর মান হচ্ছে -12 -12, জি এর মান হচ্ছে -1/2, হোল স্কোয়ার ছিল হোল স্কোয়ার দিলাম, মাইনাস সি এর মান হচ্ছে -1 -1, আর এইচ এর মান হচ্ছে 7/2 7/2 হোল স্কোয়ার। ব্যাস এবার এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা কত পাই দেখি, ব্যাস এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা, হ্যাঁ এখান থেকে যোগ বিয়োগ করলে শেষ পর্যন্ত আমরা জিরো পাবো, তাও আমি করে দিচ্ছি একটু, 12 12, আচ্ছা থাক এটা যোগ বিয়োগ করে শেষ পর্যন্ত জিরোই আসবে, এটা আমি করে দেখালাম না, এটার আনসার আসছে জিরো, তাহলে ডেল ইকুয়াল টু আসছে জিরো। তো ডেল ইকুয়াল টু যেহেতু জিরো চলে এসেছে, তার মানে এই আমাদেরকে দেওয়া সমীকরণটা আসলে এক জোড়া সরলরেখা প্রকাশ করে। তাহলে আমরা লিখে দিব, যেহেতু যেহেতু ডেল ইকুয়াল টু জিরো, সুতরাং সুতরাং এক নং সমীকরণ দ্বারা, এক নং সমীকরণ দ্বারা এক জোড়া সরলরেখা প্রকাশ করে, এক জোড়া সরলরেখা প্রকাশ করে, প্রকাশ করে, সুতরাং এক নং সমীকরণ দ্বারা এক জোড়া সরলরেখা প্রকাশ করে। ব্যাস এটাই হচ্ছে প্রথম কাজটা শেষ হয়ে গেল আমাদের, এক জোড়া সরলরেখা প্রকাশ করে সেটা প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করে দেখালাম যে আসলে এক জোড়া সরলরেখা প্রকাশ করে। এবার আমাদেরকে যে সরলরেখা প্রকাশ করে, যে এক জোড়া সরলরেখা প্রকাশ করে, ওই সরলরেখাগুলোর সমীকরণকে বের করে আনতে হবে আর তাদের ছেদবিন্দু নির্ণয় করতে হবে। তো এক জোড়া সরলরেখার সমীকরণকে বের করে আনার যে কায়দা সেটা প্রদত্ত সমীকরণ থেকে আসে, তো আমরা প্রদত্ত সমীকরণ থেকে সেটাকে বের করে আনার চেষ্টা করব, ঠিক আছে? তো এখন আমরা লিখব আবার এক নং সমীকরণ হতে পায়, আবার এটা প্রশ্ন থেকে আসলে, এটা প্রশ্ন, এটা এখানে থাক, এটা এক নম্বর না প্রশ্ন, আবার এক নং সমীকরণ হতে পায়, এক নং সমীকরণ হতে পায়। তো এক নং সমীকরণ হতে যা পাই সেটা আগে লিখে ফেলে, এক নং সমীকরণ হতে পারছে 12x2 + 7xy - 12y2 - x + 7y - 1 = 0, ব্যাস এই সমীকরণটা আমরা এক নং সমীকরণ থেকে পাচ্ছি। এখন এই সমীকরণকে আমরা ঠিক একটা দ্বিঘাত সমীকরণের আকারে আনার চেষ্টা করব। দ্বিঘাত সমীকরণ মানে এরকম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, মানে সমীকরণটা এমন হবে, প্রথমে আমরা কি করব, এক্স স্কোয়ার যাদের আছে তাদেরকে একসাথে করব, যাদের কাছে এক্স আছে তাদেরকে একসাথে করব, আর যাদের কাছে কোনো এক্স নাই তাদেরকে একসাথে করব, ফলে চেষ্টা করে দেখা যায় এরকম পারা যায় কিনা আসলে। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে এক্স স্কোয়ার আছে শুধু 12x2, আর কারোর সাথে কোনো এক্স স্কোয়ার নাই। তারপর আমরা করব কি, যাদের যাদের কাছে এক্স আছে তাদেরকে একসাথে করব, কিভাবে, ওর কাছে এক্স আছে তাহলে ওর থেকে আমরা এক্সটাকে কমন নিয়ে নেব, এক্স কমন নিয়ে নেব, তো এক্স যদি কমন নিই, মনে মনে এক্স যদি কমন নিই তাহলে ওর কাছে 7y থেকে যাবে, আর এখানে একজনকে দেখা যাচ্ছে ওর কাছেও এক্স আছে, তাহলে ওর থেকে যদি আমি এক্স এর কমন নিই তাহলে হবে -1, ওর কাছ থেকে এক্স এর কমন নিছে -1, তাহলে এই টার্ম এবং এই টার্ম দুইজন মিলে এই লাইনটা আসবে, তাহলে এক্স আর কারো কাছে নাই, আর বাকি যারা ছিল তাদের কাছে কোনো এক্স নাই। দেখা যাক, এই দেখো -12y2, ওর কাছে কোনো এক্স নাই, তারপর হচ্ছে
প্লাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এই পুরো রাশিটার মধ্যে কোনো এক্স নাই, তার মানে এটা দেখতে পুরো ওর মতো হয়ে গেল। দেখো এক্স স্কোয়ার একটা আছে, এক্স স্কোয়ার এক্স আছে এরকম, এই রাশিটা পুরোটার সাথে একটা এক্স আছে, আর হচ্ছে এক্স নাই, যার সাথে এক্স নাই। দেখো এখানে কোনো এক্স নাই। তো এখন এই অঙ্কটা, এই রাশিটা ঠিক আমাদেরকে এটাই বুঝাচ্ছে যে এক্স স্কোয়ার এর সহগ যেটা, এটাই হচ্ছে আসলে এ, এর মতো কাজ করবে। আর এই এক্স এর সহগ যেটা দেখা যাচ্ছে সেটা বি এর মতো কাজ করবে, আর বাকি এই পুরা কি পুরা রাশিটা যেটা দেখা যাচ্ছে সেটা সি এর মতো কাজ করবে। তো এই ধরনের দ্বিঘাত সমীকরণের জন্য আমরা কিন্তু ক্লাস নাইনে একটা সূত্র শিখেছিলাম, সেটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো যদি হয়, তাহলে এটার বদলে আমরা এটার জন্য আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ, ঠিক এরকম লিখতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ লিখা যায়। তো এখন আমাদের এই সমীকরণটাও দেখতে ঠিক ওর মতো বানানোর কারণে ওকেও আমরা চাইলে ঠিক এইরকম করে এক্স ইকুয়াল টু লিখতে পারবো। তো দেখি সুতরাং দিতে হবে অবশ্যই, সুতরাং এক্স ইকুয়াল টু আমরা লিখবো কি মাইনাস বি, এখানে দেখা যাচ্ছে বি ছিল এক্স এর সহগ, তো মাইনাস কিন্তু শুধু শুধুই ছিল, তাহলে আমাদের এখানেও মাইনাস থাকবে, আর বি হচ্ছে এই এক্স এর সহগ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বি সেভেন ওয়াই মাইনাস ওয়ান, মাইনাস বি লিখে ফেললাম। তারপর লিখতে হবে প্লাস মাইনাস, তো লিখলাম প্লাস মাইনাস, তারপর রুট ওভার, এরপর লিখতে হবে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তো আমাদের বি ছিল এটা, তাহলে আমরা আবার এটা লিখবো সেভেন ওয়াই মাইনাস ওয়ান, এই হলো বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ফোর ফোর এর জায়গায় থাক ফোর দিলাম এ, এখানে এ ছিল এক্স এর এক্স স্কোয়ারের সহগ, আমার এখানে এ হচ্ছে টুয়েলভ, লিখলাম টুয়েলভ এ সি, সি হচ্ছে যার সাথে কোনো এক্স থাকে না, তাহলে আমাদের এখানে এক্স নাই, এই রাশিটা হচ্ছে এই পুরাটা, এই পুরাটার সাথে কোনো এক্স নাই, তাহলে আমাদের সি হিসাবে আমরা লিখবো এই পুরা রাশিটা কত মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার, টুয়েলভ ওয়াই স্কোয়ার অবশ্যই চিহ্ন সহ লিখতে হবে, প্রত্যেকটা রাশি চিহ্ন সহ লিখতে হবে, যাদের প্লাস থাকে তাদেরকে চিহ্ন না লিখলেও চলে, মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার প্লাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান, ঠিক এভাবে লিখলাম, ব্যাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি লিখলাম, নিচে লিখতে হবে টু এ, তাহলে নিচে একটা টু দিব, আর এ হচ্ছে এক্স স্কোয়ারের সহ যেটা হচ্ছে এ হচ্ছে বার, ব্যাস এভাবে লিখতে পারলাম। তো এবার এখান থেকে নর্মাল কিছু বীজগাণিতীয় কাজ আমরা করে বের করার চেষ্টা করব, দেখি যোগ বিয়োগগুলো আমাদেরকে শেষ পর্যন্ত কোথায় নিয়ে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে আমি যদি মাইনাসটা গুণ করে দিই তাহলে এখানে পাচ্ছি মাইনাস সেভেন ওয়াই মাইনাস মাইনাস প্লাস ওয়ান, আর এখানে পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভারের ভিতরে কি ঘটে দেখি সেভেন ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার, এটা আমি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এ, তাহলে হবে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ব্যাস এটা সূত্র লিখে ফেললাম, আর এটা চার বারো আটচল্লিশ মাইনাস ফর্টি এইট, আর এখানে মাইনাস টুয়েলভ ওয়াই স্কোয়ার প্লাস সেভেন ওয়াই মাইনাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ, আর নিচে হবে বারো দুগুণে চব্বিশ, ব্যাস আরো কিছু যোগ বিয়োগ যাচ্ছে রুটের ভিতর, তো আমরা সেই যোগ বিয়োগগুলো শেষ করার চেষ্টা করি প্রথমে। তো এখান থেকে আমরা কিন্তু এই সমীকরণ দ্বারা প্রকাশিত দুইটা সরলরেখার সমীকরণ বের করে আনতে পারবো, একটু সামনের দিকে এগিয়ে যাই বুঝতে পারবো। এরপর আমরা এখান থেকে যোগ বিয়োগ ছোটখাটো যোগ বিয়োগগুলো করে শেষ করি, এখানে হচ্ছে মাইনাস সেভেন ওয়াই তার জায়গায় থাকবে প্লাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভারও তার জায়গায় থাকবে, এখানে সাত সেভেন ও হোল স্কোয়ার মানে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ ফর্টি নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সাত দুগুণে চোদ্দ ওয়াই প্লাস ওয়ান, এখানে হচ্ছে এটা এটার সাথে গুণ করে দিই মাইনাস মাইনাস হবে প্লাস, আর আটচল্লিশ যদি বারোর সাথে গুণ হয় তাহলে হবে ফাইভ সেভেন সিক্স ওয়াই স্কোয়ার, আটচল্লিশ বারোর সাথে গুণ করলে হবে ফাইভ সেভেন সিক্স ওয়াই স্কোয়ার প্লাস সরি প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস, সাথে সাথে যদি আটচল্লিশ গুণ হয় তাহলে হবে থ্রি থ্রি সিক্স ওয়াই, আর এই আটচল্লিশ যখন ওয়ানের সাথে গুণ হবে তখন মাইনাস মাইনাস হবে প্লাস, আর আটচল্লিশ আটচল্লিশের জায়গায় থাকবে, আর নিচে চব্বিশ যেমন ছিল তেমন রয়ে যাবে। এবার আমরা এখানে থেকে আরো ছোটখাটো যোগ বিয়োগ যা করা যাচ্ছে সেগুলো আবার করে নিব, তাহলে ইকুয়াল টু আমরা এবার এলাইনটিকে এভাবে লিখতে পারি মাইনাস সেভেন ওয়াই তার জায়গায় থাক প্লাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার তার জায়গায় থাক ফর্টি নাইন ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে
5, 7, 6 y square. এই দুটাকে আমরা যোগ করে একসাথে করতে পারি, তাহলে 6 আর 9 যোগ হলে হবে 5, হাতে হচ্ছে 1, 7 আর 4 যোগ হলে হবে 7 আর 5 12, 12 2 হাতে 1, 5 আর 1 6, 625 y স্কয়ার। তারপর এই 336 আর 14 যদি যোগ করি তাহলে মাইনাস 336 আর 14 হবে 350 y, আর প্লাস এখানে 48 দেখা আছে, এখানে 1 দেখা আছে, তার মানে হবে 49, আর নিচে হচ্ছে 27, ওকে সমান। এবার আমরা এটাকে এভাবে লিখতে পারি, মাইনাস 7 y তার জায়গায় থাক প্লাস 1, প্লাস মাইনাস তার জায়গায় থাক রুট ওভার, এটাও তার জায়গায় থাক, এটাকে আমরা হোল স্কোয়ার সূত্রে আনার চেষ্টা করব। তো 625 y স্কয়ার কে আমি চাইলে 25 y হোল স্কোয়ার লিখতে পারি, আর এই লাস্টে যে 49 দেখা যাচ্ছে ওকে আমি চাইলে প্লাস 7 স্কোয়ার লিখতে পারি, আর মাঝখানে যেটা লিখবো সেটা 2ab এভাবে লিখবো, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এমন যেন হয়ে যায়। তো এখানে a স্কোয়ার b স্কোয়ার পেয়ে গেলাম, তো মাঝখানে হবে 2a, a যদি লিখতে চাই তাহলে এটাই লিখতে হবে 25y, আর b যদি লিখতে চাই তাহলে 7টা লিখতে হবে 7। তো এখন মজার ব্যাপার হচ্ছে এই তিনটাকে গুণ করলে আবার কিন্তু 350 হয়ে আসে, মানে 25 দুগুণে 50, 50 এর সাথে 7 গুণ করলে 350 হয়। তাহলে আমরা এই লাইনটাকে এভাবে সূত্রে আনার চেষ্টা করলাম, আর নিচে 27 যেমন আছে তেমন রেখে দিলাম। তো এখন আমরা পাচ্ছি কি, উপরে যেমন আছে তেমন রেখে দিই, মাইনাস 7 y তার জায়গায় থাক প্লাস 1 তার জায়গায় থাক প্লাস মাইনাস রুট ওভার, এটাকে আমরা এভাবে না লিখে a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, কারণ এটাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এভাবে দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমরা a মাইনাস b হোল স্কয়ার লিখতে পারি, মানে 25 y মাইনাস 7 হোল স্কয়ার লিখে দিতে পারি। আর এর ফলে আমরা এবার এটা স্কয়ার এবং রুটে কাটা দিয়ে লিখতে পারি কি, মাইনাস 7 y প্লাস 1 প্লাস মাইনাস স্কয়ার রুটে কাটা, তাহলে হবে কি 25 y মাইনাস 7 ডিভাইডেড বাই 27। আচ্ছা সরি, এখানে একটাও 27 হবে না, এগুলো সবগুলো আসলে 24 হওয়ার কথা, 24 এটাও হবে 24, এটাও 24, আর এখানে যেটা ছিল সেটাও হবে আসলে 24, আর আগে যে লাইনগুলো ছিল সবগুলোতে 24ই আসবে। আচ্ছা তাহলে এখন আমরা এটুকু শেষ করলাম। এখন এইখানে দুইটা অংশ, একটা হলো প্লাস একটা হচ্ছে মাইনাস, আমি যদি প্লাস গুলোকে নিই, আচ্ছা এটার বাম পাশে কিন্তু x ছিল, x ইকুয়াল টু এটা আসছিল, এখন আমি যদি প্লাস কে একসাথে নিই, শুধু প্লাস নিই, x ইকুয়াল টু প্লাস এর মানটা নিই, তাহলে একরকম আনসার পাবো, মাইনাসটাকে একসাথে রাখলে আরেক রকম আনসার পাবো। তো দুই প্রকার আনসার থেকে দুইটা সমীকরণ চলে আসার সম্ভাবনা আছে। তো আমরা এবার চেষ্টা করব যে এই কাজটা করে ফেলার। তাহলে এখন আমরা লিখবো কি, ধনাত্মক চিহ্ন নিয়ে পাই, ধনাত্মক চিহ্ন নিয়ে পাই, ধনাত্মক চিহ্ন নিয়ে পাই। তো ধনাত্মক চিহ্ন নিলে কি পাচ্ছি, x ইকুয়াল টু এটা পাচ্ছি কি মাইনাস 7 y প্লাস 1 তার জায়গায় থাকলো, এখানে প্লাস মাইনাস ছিল, আমরা শুধু প্লাসটা নিব, আর এখানে 25 y মাইনাস 7 ডিভাইডেড বাই 24 যেমন ছিল তেমন রয়ে যাবে। তো এখন এই লাইনের পরের লাইন আমি নিচে লিখতে পারতাম কিন্তু পাশে লিখে দিচ্ছি, তোমরা নিচে লিখবা, তাহলে বা এটা 24 যদি এখানে x এর সাথে গুণ করি তাহলে এভাবে পাচ্ছি 24 x ইকুয়াল টু, এখান থেকে যোগ বিয়োগ হইলে 25 y এর সাথে যদি 7 y এর যোগ বিয়োগ হয় তাহলে আমরা পাবো 25 থেকে 7 চলে গেলে পাচ্ছি 18 18 y, আর 7 থেকে যদি 1 চলে গেলে তাহলে পাচ্ছি মাইনাস 6। আচ্ছা তো এটার পরে আমরা লিখতে পারবো কি, উভয় পক্ষকে আমি কিন্তু 6 দিয়ে ভাগ করে দিতে পারি, এটাকে যদি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 4 6 24, আর এটাকে যদি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 3 6 18, আর এটাকে 6 দিয়ে ভাগ করে দিলে পাবো 1। তো ওদেরকে এক সাইডে নিয়ে আসতে পারি, এক সাইডে তাহলে 4x 3y কে যদি এক সাইডে নিয়ে আসে মাইনাস 3y হয়ে যাবে, মাইনাস 1 এদিকে আসলে হবে প্লাস 1 ইকুয়াল টু 0, এটা একটা সরলরেখা সমীকরণ হয়ে গেল। এবার আমি ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই লিখবো। তো ঋণাত্মক চিহ্ন নিয়ে আমি কি পাবো লিখবো, ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই, ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই। তো এখানে আমি একটু চালাই করছি, ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই মানে এই প্লাসটা আমি এখান থেকে মুছে দিয়ে এটা লিখে ফেলে হচ্ছে, তাহলে ঋণাত্মক চিহ্ন নিয়ে পাই, ঠিক এই লাইনটা আমি লিখবো। আর এখান থেকে আমরা করব কি, বা 24 থেকে গুণ করে দিব, তাহলে হবে 24x ইকুয়াল টু, এটা যদি যোগ বিয়োগ করতে চাই, আচ্ছা একটু একটু ধৈর্য ধরে করি, 7y প্লাস 1 মাইনাসটাকে গুণ করে দিই, তাহলে মাইনাস 25y, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 7, তারপর আমরা যোগ বিয়োগগুলো করি, বা এখান থেকে পাচ্ছি 24x ইকুয়াল টু, এখানে পাচ্ছি
পঁচিশ ওয়াই আর সেভেন ওয়াই, তাহলে এটা যদি যোগ হলে হবে -32y, আর সাত আর একে হবে +8। এবার আমি উভয় পক্ষকে কিন্তু চাইলে আট দিয়ে ভাগ করে দিতে পারি, ওকে আট দিয়ে ভাগ দিই তাহলে হবে 3 8 24, 3x, ওকে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে হবে -4y, আর ওকে যদি আট দিয়ে ভাগ দিই তাহলে হবে 1। বা এর পরের লাইনে আমরা ওকে পক্ষান্তর করে এক সাইডে নিয়ে যাবো, তাহলে 3x 3x এর জায়গায় থাকবে, 3x 3x এর জায়গায় থাকলো, 4y এর আগে ছিল মাইনাস সেটা হয়ে যাবে +4y, আর 1 এর আগে ছিল প্লাস সেটা এদিকে আসলে -1 = 0 হয়ে যাবে। তাহলে এই হচ্ছে 1নং সমীকরণ, মানে যেটা আমাদেরকে প্রশ্নে দেওয়া ছিল সেই সমীকরণ দ্বারা যে দুইটা সরলরেখা প্রকাশ পাচ্ছিল ওই দুইটা সরলরেখার সমীকরণ হচ্ছে এটা আর এটা। তো এখন আমরা বাংলা কথাটা লিখে দিই, তাহলে লিখবো কি 1নং সমীকরণ দ্বারা প্রকাশিত, সুতরাং দিয়ে একটা, সুতরাং 1নং দ্বারা প্রকাশিত, 1নং দ্বারা প্রকাশিত সরলরেখা দুটির সমীকরণ, সরলরেখা দুটির সমীকরণ প্রথমটা পাইলাম 4x, এই যে এটা 4x - 3y + 1 = 0, এবং আরেকটা পাইলাম কি 3x + 4y - 1 = 0। ব্যাস 1নং দ্বারা প্রকাশিত সরলরেখা দুটি সমীকরণ আমরা পেয়ে গেলাম। এখন এরপর আমাদেরকে বলা হয়েছিল 1নং দ্বারা প্রকাশিত সরলরেখা দুটি সমীকরণ বের করার সাথে সাথে তাদের ছেদবিন্দুও বের করতে বলা হয়েছিল, তো আমরা ছেদবিন্দু নির্ণয় করার চেষ্টা করি। তো লিখবো কি ছেদবিন্দু নির্ণয়, একটা হেডলাইন দিব ছেদবিন্দু নির্ণয়, ছেদবিন্দু নির্ণয়। তো আমরা 1নং দ্বারা প্রকাশিত সমীকরণ দুইটা ছেদবিন্দুকে আলফা এবং বিটা মনে করে নিব, তাহলে লিখব মনে করি 1নং দ্বারা প্রকাশিত, মনে করি 1নং দ্বারা প্রকাশিত সমীকরণ দ্বয়ের বা সমীকরণ দুটির ছেদবিন্দু আলফা কমা বিটা। আচ্ছা, তাহলে 1নং দ্বারা প্রকাশিত সমীকরণ দুটির ছেদবিন্দু যদি আলফা কমা বিটা হয়, তাহলে আলফা কমা বিটার সূত্র আমরা ঠিক এইভাবে শিখেছিলাম, তাহলে আলফা কমা বিটা সমান হবে হাফ বিজি হুগলি আফা ডিভাইড বাই ab - h2, এখানে হবে ab - h2। তো এখন আমাদের কাজ হচ্ছে এই ab - h2 আর হাফ বিজি হুগলি আফার জায়গায় এদের মানগুলো বসিয়ে দেওয়া, আর মানগুলো আমরা অনেক আগে বের করে নিয়েছিলাম, ওই মানগুলো এখন আমরা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, তো মানগুলো এখানে বসানোর জন্য আমি এখানে মানগুলো আবার লিখে রেখেছি, তাহলে এখান থেকে মানগুলো বসিয়ে দিতে পারি। তাহলে h এর মান হচ্ছে এখানে h এর মান হচ্ছে 7/2, তাহলে লিখলাম 7/2 ইনটু f এর মান হচ্ছে 7/2, তাহলে আবার লিখলাম 7/2 মাইনাস b এর মান হচ্ছে -12, তো একটা ব্র্যাকেট দেওয়া দরকার, আর g এর মান হচ্ছে -1/2 ডিভাইডেড বাই ab - h2, এর মান হচ্ছে 12, b এর মান হচ্ছে -12 -h2, h মান হচ্ছে 7/2, তাহলে 7/2 হোল স্কয়ার কমা দিলাম, h এর মান আবার লিখতে হবে, h এর মান হচ্ছে 7/2, আর g এর মান হচ্ছে -1/2 লিখলাম, মাইনাস a এর মান হচ্ছে 12, a এর মান লিখলাম 12, আর f এর মান হচ্ছে f এর মান 7/2, তাহলে f এর মান হচ্ছে 7/2 লিখলাম, আর নিচে ab - h2, তো ab - h2 এখানে যেটা আছে সেটাই হুবহু লিখে দিব, তাহলে 12 - 7/2 হোল স্কয়ার, 7/2 হোল স্কয়ার। ব্যাস এখন এদের থেকে যোগ বিয়োগ করে আমরা আনসার টানার চেষ্টা করব, তাহলে যোগ বিয়োগ করলে সব সমাধান চলে আসতেছে। আচ্ছা, তো এখন কি পাচ্ছি, ইকুয়াল টু প্রথমে ব্র্যাকেটটা দিলাম, দাগ দিলাম, এই 7/2 গুণ করলে হচ্ছে 7 × 7 = 49 / 4, মাইনাস এখান থেকে পাচ্ছি -7 - +7 - আর 2 × 12 কাটলে পাচ্ছি 6, আর নিচে পাচ্ছি 12 - 144, আর এখানে পাচ্ছি -7 × 7 = 49 / 4, কমা এখান থেকে পাচ্ছি +7 - -7/4 -2 × 12 = 6 × 6 = 42, আর নিচে পাচ্ছি 12 × 144 - 144, তারপর পাচ্ছি -7 × 7 = 49 / 4।
ব্যাস এবার লসাগু করে এই ভগ্নাংশগুলো যোগ বিয়োগ করে আমরা আনসারটা বের করে আনি। তো ইকুয়াল টু দেখি এখানে কত আসে, এখানে যদি লসাগু করি তাহলে হবে 4, আর উপরে হচ্ছে 49 তার জায়গায় থাকবে, আর 4 6 24 আসবে, ডিভাইড বাই এখানে হবে -144। তো লসাগু তো 4 হবে, -144 হবে -4 4 16, 4 4 16 17 7 1 4 4 5 576, আর মাইনাস এখানে হবে 49 49, নিজেই বসে যাবে পুরোপুরি। তারপর এখানে কমা কমা দিয়ে এখানে একটা লসাগু হবে উপরে, আবার 4 -7 -4 2 8 4 4 16 168, আর নিচে আবার ইদার মতো করে পাবো -576 -49 4, এভাবে পাবো। এটা হিসেব করলাম না, এরপর আমরা আর এটা যোগ বিয়োগটা শেষ করি, ছোটখাটো করি এটাকে। আর 49 থেকে যদি 24 চলে যায় তাহলে 9 থেকে 4 গেলে হবে 5, আর 4 থেকে 2 গেলে হবে 2 ডিভাইডেড বাই 4, আর এটা যদি যোগ হয় তাহলে হবে 5, তারপর হবে 2 আর হবে 6, মাইনাস এত ডিভাইডেড বাই 4 এমন আসলো। কমা এখান থেকে আমরা পাচ্ছি কি, এটা 4 আর এটা হচ্ছে 175 হবে, 175, আর এটা এটা যোগ করলে এটার মতোই হবে -625 ডিভাইডেড বাই 4 এমন আসবে। তো এটা যেহেতু ভাগ সম্পর্কে আছে তো আমরা এটাকে চাইলে গুণ সম্পর্কে লিখে এভাবে লিখতে পারি, তো হচ্ছে 25 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 ডিভাইডেড বাই -625। এটা গুণ সম্পর্কে লিখতে গেলে একটু উল্টা হয়ে যায়, তো উল্টা হলে নিচে চাপ ছিল সেটা উপরে চলে যাবে। তারপর কমা দিলাম, এবার এটা লিখবো -175 ডিভাইডেড বাই 4 ইন্টু 4 ডিভাইডেড বাই -625। এবার এখান থেকে আমরা কাটাকাটি করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে 4 আর 4 কাটা 25, দিয়ে যদি 625 কে কাটা হয় তাহলে আমরা পাবো 25, তাহলে -1/25 পাচ্ছি, -1/25 কমা, আর এখান থেকে মাইনাস মাইনাস কাটা 4 4 কাটা 175, আর 625 কে যদি কাটাকাটি করা হয় তাহলে আমরা পাবো 7/25 7 ডিভাইডেড বাই 25। ব্যাস এটাই হচ্ছে ওই সরলরেখা দুটির ছেদবিন্দু। তাহলে আমরা লিখব, সুতরাং সরলরেখা দ্বয়ের ছেদবিন্দু, সরল রেখা দ্বয়ের ছেদবিন্দু ছেদবিন্দু -1/25 7/25। ব্যাস এই হচ্ছে কাজ। তাহলে আমাদেরকে বললো কি, একটা একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে আমাদেরকে বলা হয়েছিল যে এই দ্বিঘাত সমীকরণটা একজোড়া সরলরেখা প্রকাশ করে কিনা। তো আমরা সেটা দেখলাম যে ডেল দিয়ে, ডেল মানে হচ্ছে এবিসি -2fgh -af2 -bg2 -chc2, যেভাবে আমি শিখিয়েছিলাম সেভাবে মনে রাখার চেষ্টা করতে হবে সূত্রটা। আর ওটা সমান যদি জিরো চলে আসে মান বসানোর পর তাহলে আমরা বলবো যে হ্যাঁ, এক নং যে সমীকরণটা আমাকে দিয়েছিলেন সেই সমীকরণ দ্বারা আসলেই একজোড়া সরলরেখা প্রকাশ করে। তারপর আমরা দ্বিতীয় কাজে গেলাম যে একজোড়া সরলরেখা প্রকাশ করে তো ভালো কথা, কিন্তু ওই সরলরেখা গুলার সমীকরণটা কি হবে। তখন আমরা কি করলাম, সমীকরণ বের করার জন্য দ্বিঘাত সমীকরণের আশ্রয় নিলাম, সেটা হলো ax2 + bx + c = 0, এই সমীকরণের মডেল আনার চেষ্টা করলাম। এই সমীকরণের মডেল আনতে গেলে কি হবে, এক্স স্কোয়ার একটা টার্ম রাখতে হবে, এক্স কমন নিয়ে এক্স এর একটা টার্ম রাখতে হবে, আর যাদের কাছে এক্স নেই তাদেরকে একটা টার্ম রাখতে হবে। তো এইটুকু রাখার পর আমরা ওইখান থেকে x ইকুয়াল টু একটা ওই সূত্রটা বসালাম, -b + -√b² - 4ac/2a, এই সূত্রটা বসিয়ে আমরা দুটো সমীকরণ বের করে আনলাম, একবার ধনাত্মক চিহ্ন নিই একবার ঋণাত্মক চিহ্ন নিই। আর তারপর আমরা এখন এদের ছেদবিন্দু নির্ণয় করতে গেলাম, তখন আমরা সূত্র প্রয়োগ করলাম ½bc হুগলি আপার ডিভাইডেড বাই ab - h² ব্যাস এখান থেকে ছেদবিন্দু চলে আসলো -1/25 7/25। ওকে, তাহলে একই রকম ভাবে তোমরা ঠিক এই প্রশ্নটা এই প্রশ্নের আনসার করে রাখতে পারো, সেটা হচ্ছে দেখাও যে x² - 5xy + 4y² + x + 2y - 2 = 0 সমীকরণটি এক জোড়া সরলরেখা প্রকাশ করে। তাহলে এটা করতে আমরা ডেল ইকুয়াল টু নির্ণয় করব, উহাদের সমীকরণ ও ছেদবিন্দু নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করার জন্য আমরা ওই দ্বিঘাত সমীকরণে আশ্রয় নিব, আর ছেদবিন্দু নির্ণয় করার জন্য হাফ বিজি হুগলি আপা দিয়ে করে রাখবো। তো এই প্রশ্নটা তোমরা করে রাখো।